গিয়ে করবি না, আসলে একটু ফোন করতে মাটনের মশলা কষানো হচ্ছে, আর কষানোর গন্ধ শুকিয়ে তো ব্যাস মাটনের মজা এসে যাচ্ছে। সিলেক্ট করছি কোনটা পোল, কারণ একটা জায়গায় যেতে হবে, সেখানে অনেক দিন ধরেই প্ল্যানিং রয়েছে, তো মিস হয়ে যাচ্ছিল। মানে দেখি সকালবেলা যদি আবার মদ ঘুরে দেয় তাহলে আবার অন্য কিছু হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম সকাল থেকেই। আজকে হচ্ছে রোববার, তো রোববার কিষানুর ডাক্তার দেখানোর জন্য নাম লিখিয়েছি। ওর প্রতিদিন একটু রাত্রেবেলা হলেই শরীরটা খারাপ করছে, তো সেই জন্য ভাবছি যে একটু ডাক্তার দেখিয়েই নি, আর এভাবে আর বেশি দিন ইয়ে করা যায় না। কোথায় যাবো আজকে? সে তো বিকেলে যাবো তাহলে, আজকে বিকেলে যাবো। এখন আমরা তো ডাক্তার বাবুকে দেখিয়ে আসি। হ্যাঁ, ও বলছে পার্কে যাওয়ার কথা, মা বলে যে খাওয়ার জন্য। সকালবেলা দুটো বাদাম খেলো, খেয়ে তারপরে যে ডিম খেয়ে কালকে নিমন খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। ওর জন্য একটু খিচুড়ি ফ্রাইড রাইস এগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটুখানি বাড়িতে এসে তারপরে জোর করে খাওয়ানো হয়েছে। মানে খেতেই চাইছিল না, ঘুমিয়েই পড়ে দিল। তারপরে এসছে সকালবেলা উঠে এই খাওয়ানো হলো। তাহলে চলো রেডি হো, রেডি হো, রেডি হো, আমরা তাহলে যাই তাড়াতাড়ি। চলো চলো চলো, আমি গাড়ি বের করি। শ্বাসগোষ্ঠটা ঘরের মধ্যে করলে হতো না? ঘর থাকে না, তো দৌড়ে চলে আসে বাইরে, ডাকলাম বাইরে চলে আসে। হ্যাঁ, সোয়েটার পরে নাও, ঠান্ডা লাগবে না গাড়িতে, এমনি ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। অন্য কথা জিজ্ঞেস করবি, হ্যাঁ। আর বলবি রাত্রে উঠে দুই তিনবার জল খায়, আর একটু গা গরম থাকে ঠান্ডা পরে। কালকে তো 12টার সময় প্রায় 102 করে জল উঠে গেছে, তারপরে জল 1 টাকা দিলাম দিয়ে। তো আজকে ডাক্তারের কাছে যাচ্ছি আমি, বাবু আর কিষানু, মা যাবে না, তো বাবু রেডি হয়ে চলে এসছে। চলো এসে গেছি ভৌমিক মেডিকেলে, এখানেই ডাক্তার দেখাতে হবে। ডাক্তার এখানেই দেখাও, বাবু চলে গেছে, ডাক্তারবাবু এসে গেছে কিনা দেখি। আচ্ছা, ছেলেকে নিয়ে বাদ করলে এসে একটু ডাক্তার দেখাতে। ওকে নিয়ে এসছি ডাক্তার দেখিয়ে, আর ডাক্তারবাবু ওষুধ দিল। খুব ডাক্তারটা ওষুধ খুব একটা বেশি দেয় না, অল্পই অল্পই দেয়, তো খুব কম ওষুধ দেয়। যাই হোক, নিয়ে এসছি আর ওকে মা খাইয়ে দিচ্ছে, তারপরে আবার পোলিও খাওয়াতে হবে ওকে। মানে বৌদি এসে খবর দিয়ে গেছিলো 2 দিন ধরে। তো এবার এই বিটের কালারটা করছে, তো বিটের কালার বলছে 2 কালার দেওয়ার জন্য, কারণ ওখানে ডবল বিট আছে। দেখি ওই একটা ট্রাই করা হচ্ছে, দেখা যাক কী হয়। পোলিও খাইয়ে নিয়ে আসা হয়েছে আর এখন এই যে বসে রয়েছে। তো জ্বরটা তো কমেছে, কিন্তু তবুও কেমন যেন একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে। তো ডাক্তারও দেখি নিয়ে আসলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, তো ওগুলো খাওয়াতে হবে এক এক করে। এবার এই যে সব ওষুধ, তো এই ওষুধগুলো সব দিয়েছে, আর ওর বললো যে ইমিউনিটি পাওয়ার নাকি কমে গেছে, যার জন্য এরকম বারবার করে এরকম জ্বর টর হচ্ছে। তো ওষুধ তো খাইয়ে দিলাম একবার, এবার দেখি খাওয়ানোর পরে। এবার আরেকটা ওষুধ আছে আর ইয়ে ওআরএস দিয়েছে, ওআরএসটা খাওয়াতে বলেছে, ওআরএসটা কন্টিনিউ খাওয়াতে বলেছে। তো সীমাদির এই যে 50K সাবস্ক্রাইবারের জন্য আমাদের এই যে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তো এত সব বাজার টাজার করেই নিয়ে এসছে এখানে বসে, এখন কি রান্না বান্না হবে। এত সব, বাপরে, সব কিছু, ক্যাপসিকাম, গাজর, বিট, মটরশুটি, আর এটা এনেছি তরি আনতে গেছি, মানে বিনস বলে নেই, পরে মনে হচ্ছে যে বাসমতি চাল, বিনস ছাড়াই হবে প্রায়, কিসমিস, তেজপাতা, চিনি, তারপরে হচ্ছে যা যা লাগবে, মাংসের মশলা, সমস্ত তো চলো গুছিয়ে
গুছিয়ে নিয়ে এসে তাহলে চলো ইয়েতে বাগানে গিয়েই খাই, তাহলে পিকনিক হয়ে যাবে। পরিপূর্ণ ভাবে খাওয়াবে, এই হচ্ছে প্ল্যানিং। তো যাই হোক বলতে না পারে কেউ। মটন বাবা নুন খেয়ে গুণ তো খাইতেই হবে, সম্পূর্ণ খাবো, মিষ্টি জোর করে খাওয়া না গেলে, মিষ্টি জোর করে খাওয়া যদি না খায় বলেছে কিন্তু। আচ্ছা এনে তো এবার তাড়াতাড়ি শুরু করো, নাহলে বেলা কিন্তু অনেক হয়ে গেছে। চলো তো এই যে রঙটা এইভাবেই করা হলো, বেশি আর কালারফুল বেশি করতে চাইছি না, ওই প্লেনের মধ্যেই অল্প অল্প করে, মানে প্লেনের মধ্যে এক কালার দিয়ে সারতে চাইছি। বলেছিল যে ওই যে ভিটা আছে না, ভিটার মধ্যে দুটো কালার দিয়ে ওপরে নিচে অন্য কালার আর মাঝখানে লাল কালার, এরকম দিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওটা আমার অত গেজি দরকার নেই, বাবা যা আছে প্লেনের মধ্যে হোক। তারপর কালার চুজ করতে করতে এটা মিলবে না ওটা মিলবে না, ফালতু দরকার নেই এই অনেক, তো এইরকম হয়েছে দেখতে। তো সীমাদি তাই দুপুরে একটার সময় এসছে, এসে এখন রান্না বান্নায় তাড়াহুড়ো দিয়েছে, এই যে দাদাও লেগে পড়েছে তাড়াহুড়ো করার জন্য, দাঁড়াও বিকেল হয়ে যাবে রান্না করতে করতে। দেখো কত উন্নতি, 12টার সময় এসছে, কটার সময় আসলো, 12টায় না একটায়, একটার সময় এসছে, হ্যাঁ একটার সময় এসছে এখন। তো এই যে আমাদের এই বাইরের রুমে এখানে রান্না হচ্ছে, সেই জন্য সেলিব্রেশন, সেদিন কেক দিয়ে হয়েছে, আর আজকে এই যে মটন আর ফ্রাইড রাইস, এই যে রান্না বান্না চলছে, দেখা যাক কটায় হয় আর কি। তো অন্যটা ল্যাপা ছিল ওই জন্য এখানেই করে হচ্ছে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, আজকে হয়েছে কাজ, কার বললাই বলেছে বুঝতে পারছো না ব্যাপারটা। ছেড়ে দিলে সোনার বাংলা গান চালাও ওই ভালো। ইয়ে কুটি নেই তো এখানে সব সুন্দর করে রান্না বান্না, মানে জিনিসপত্র গুলো, এই কাজুটা দেখো, না কাজু এটা চাল কতগুলো দিছো, ও তো বাপ রে কফি দি চালো 3 কিলো 3 কিলো তো লাগবে, চাল লাগবে লাগবে, পেঁয়াজ আছে, পেঁয়াজের ঝোল হবে, এটা 3 কেজি চাল লাগে, অত কতজন লোক তাই, কতজন হবে, 12 জন 10 কেজি চাল, 3 কেজি চাল লাগে, 200 গ্রাম করে চাল খেতে পারে কেউ, তাও খেতে পারবে না, তাও তো তাও কত হচ্ছে,
তাহলে 3 পাতা 15 জন খেতে পারবে, 200 গ্রাম করে খেলো। তো সকাল সকাল স্নান করে নিলাম, আজকে পিকনিকের দিন না, সীমাদি আজকে এইসব ভালো মন্দ খাওয়াচ্ছে, একটু স্নান টান না করলে হয়, নিজের রেদে খাওয়াচ্ছে, এটাই অবাক ব্যাপার। সবসময় লাস্টে এসে তারপরে পরিবেশনের সময় আসে, মানে খেয়ে দিয়ে পালাবে এরকম একটা ব্যাপার। তবে আজকে যেহেতু নিজে খাওয়াচ্ছে তো দায়িত্ব করে নিজেই রান্না করে খাওয়াচ্ছে। দেখ না, আমার কাকিমা বাড়ি মেরে মেরে যে সর্ষে গুলো বের করে নিয়েছে, সেই সর্ষের ডাল গুলো দিয়ে আমাদের রান্না আছে, গ্যাস বাতানো, গ্যাস বাতানো একদম। দেখো চাল দিয়ে দেওয়া হলো, এবার ভাতটা ফুটলেই ফ্রাইড রাইস, তো ভাত বানালেই ফ্রাইড রাইস হয়ে গেল। হ্যাঁ, ভাত বানালেই হয়ে গেল, আমাদের বেশি খেলাম না, আর আধ ঘন্টা মতো যাবে না বলো? আধ ঘন্টার মতো হয়ে যাবে, আধ ঘন্টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এটা বলতো না, নাও নাও ভাত নাও, এটা নাও দাও নাও দাও, গরম মশলা এনেছি, তেজপাতা দিয়ে দাও। আমাদের যে নিমন্ত্রিত আছে তাদের মধ্যে কয়েকজন আবার নিরামিষ ভুজি আছে, তো তাদের জন্য পনির আনতে হবে, তো সেটা সীমাদি আনেনি, আনলে আনতে ভুলে গেছে, তো সেটাই এখন আনতে যাবো বাতগুলোতে, কারণ আমাদের বাত এখানে যে দোকানগুলো আছে সব বন্ধ হয়ে গেছে দুপুরবেলা, তো সেই কারণে আমি বাতগুলোর থেকেই আনতে তো যাই, নিয়ে আসি গিয়ে। তো আমরা মাটন খাবো, আর যারা নিরামিষ ভুজি তাদেরকে একটু পনির অন্তত না দিলে কেমন হয় বলো? তো পনির নিয়ে চলে এসেছি, এই যে, আর এদিকে ফ্রাইড রাইস তো রান্না হয়ে গেল প্রায়। মটন কোথায় হচ্ছে? মটন ও প্রেসার কুকারে কিছু দিন হয়ে গেছে না বানাতে হবে, জাল দিতে হবে, পনিরটা নিয়ে আসলাম, পনিরটা ঘরেই করে নিচ্ছে, অল্প একটু পনির, তো পুরোটা কেমন করে তুমি অনেকটা 310 গ্রাম, এতটা পনির ঠিক আছে, তো মা ঘরেই পনিরটা করে নিচ্ছে, দুজন আবার নিরামিষ আছে, আমার ননদ আর আমার শাশুড়ি, আমি যে ঠাকুমা আছে শাশুড়ি। এদিকে মাটন হচ্ছে, ফ্রাইড রাইস তো হয়ে গেছে, বলো রান্না তো প্রায় শেষের কাকারে, এবার খেতে দেওয়ার ব্যবস্থা করো, খেতে দেওয়ার ব্যবস্থা করবো, মাটন এখন ইয়ে মশলা কষানো হলো না, আরে মশলা কষলে তো হয়ে গেল, সেদ্ধ করে আমাদের সব রেডি, আমরা শুধু এখন মাটন একদম কষা কষা হবে, আলু দম আলু দিয়ে মাটন হচ্ছে, দম আলু দিয়ে, হ্যাঁ সাথে আছে আমাদের একবার ফ্রাইড রাইস, সাবাস চাটনি, চাটনি বাটনি হয়ে গেল, চাটনি চাটনি ঘরে হচ্ছে, এই এই লঙ্কাটা পেস্টটা ঢুকিয়ে রাখো, আর লাগবে লঙ্কা না জল বেরোলে ভালো লাগে, ঘাম পড়বে, দিয়ে দাও তারপর তো নিজের সামলো আর কি, আমরা খেয়ে নিতে পারবো, ভালো ঝাল, অনেক লঙ্কা দেওয়া হয়েছে, আলুটাই যে ভেজে রেখে দিয়েছে, আস্তে আস্তে আলু তো ওরে পাবো, মাটনের মশলা কষানো হচ্ছে, আর কষানোর গন্ধ শুকিয়ে তো ব্যাস মাটনের মজা এসে যাচ্ছে, বিরিয়ানি তো কাঠেই হয় এমনি এমনি, আলুগুলো দিয়ে দিন, হ্যাঁ আলুগুলো দিয়ে দিন,
তো কিষানুকে তোমরা দেখতে পাচ্ছ না, বদমাশি তো এখানে যে চুপচাপ বসে আছে, ঘুমিয়েছিল এখন ঘুমের থেকে উঠে চুপচাপ বসে আছে। শরীরটাও খুব একটা ভালো লাগছে না হয়তো, তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, এখন তো জ্বরটা নেই, এখন ঠিকই আছে, তবে চুপচাপ রয়েছে, ঘুমের থেকে উঠেছে তো ওই জন্য। তো ফলস সিলিংয়ের এই যে কাজ চলছে আর একটা এতটা কম হয়েছে আজকে, তো প্রায় হয়েই গেছে। আর আজকে আর ঘরের ফলস সিলিংটা একদমই প্লেন করা হয়েছে, কোনো ডিজাইন ফিজাইন এমন কিছু নেই, এই যে এরকম থাকবে প্লেন, ঠিক দেখলে ঠিক বুঝতে পারবে, একদম প্লেন, কোনো হেজি হেজি কাজ নেই। এগুলো এই বসার জায়গাটা যেমন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে, বসার জায়গাটা অনেক ডিজাইন ফিজাইন কিছু করা হয়েছে, তবে এটাও একটু প্লেনের মধ্যেই। মৌসুম্বি বা কমলা ওকে জুস করে দিলে তবে খাবে, কিন্তু আস্ত দিলে খাবে। তো এতটা হলো দুটো লেবু ছিটকে, তো একটু ছেঁকে ইয়েগুলো থাকবে না, দানাগুলো রয়েছে। তারপরে এর মধ্যে মা পনিরটাও রান্না করে নিয়েছে, আর পনিরটা এই যে এরকম আছে কালারফুল, বেশ দেখতে ভালো লাগছে। আমাদেরও সেই খাসির মাংস আর ফ্রাইড রাইস, চাটনি করা হচ্ছে, পাঁপড়টাই করা নেই নাকি, পাঁপড় করলেই তো হতে হবে। তো কিষানুর মৌসুম্বি জুস, বাবা কই কেন মৌসুম্বি জুস দুধ বাইরেই বসে। হ্যাঁ, যে থালা গ্লাস এগুলো ঘরেই ছিল আমাদের, সেগুলো নিয়ে নিলাম। চলো আমাদের রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে, সাফ সাফাই চলছে। মাটন, মাটনের কালারটা তো দুর্দান্ত হয়েছে বেশ, এটা মাটন আছে, আলুগুলোই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে চাটনি।
দিয়ে দাও সবাইকে। চাটনি আছে তো? বাবা বিশাখা আর কি, কি বিশাখা আর কি, ললিতার বিশাখার কি মিল দেখো। যাই হোক, আর অনুষ্ঠানে একটু কম বেশি হয় ওটা। ফ্রাইড রাইস তো আবার বেঁচে গেল, সবই বেঁচে গেল তো, হয়ে গেছে। এক বৈঠক উঠে গেল, আর এক বৈঠক বসলেই হয়ে যায় মোটামুটি। তো বেশ সুন্দর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে যার যার মতন বাড়িও চলে গেল, কারণ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো সীমাদি দৌড়ে পালালো যে বৃষ্টি শুরু যদি হয়ে যায় তাহলে তো যাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো এত কিছু করার পরে তাও গুছিয়ে গাছিয়ে আমাদের একটু টাইমই লেগে গেল, আর মা যে একটু রেস্ট করছে। খাওয়া দাওয়া যা হয়েছে, মানে মানে মাটনটা না দারুণ হয়েছিল, সবাই খুব ভালো ভালো বলেছে। তো আর ফ্রাইড রাইস সবই ঠিকঠাকই ছিল। তো একটু ঝোল টোল বেঁচে গেছে, মাংস মাংস আর মাটন বলে কথা, মাংস থরি বাঁচবে। খাওয়া দাওয়া আজকে যা বেশি হয়ে গেছে, রাত্রিবেলা আর খাওয়ার মতন পরিস্থিতি নেই। তো যাই হোক, এখন এখানে বসলাম, আমার কিছু মানে কালকে একটা জায়গায় যাওয়ার আছে আমার, তো সিলেক্ট করছি কোনটা পড়ি, কারণ একটা জায়গায় যেতে হবে, সেখানে অনেক দিন ধরেই প্ল্যানিং রয়েছে। আর ওই জামা প্যান্ট খোঁজাটাই মুশকিল হয়ে যায় একটা জায়গায় থাকে। রাত্রির এখন হয়েছে 11:30, এখন আমি জামা কাপড় খুঁজছি। ভাবো আমি এতগুলো সব জামা কাপড় বের করেছি, এর মধ্যে থেকে পছন্দ হচ্ছে। এতগুলো সব জামা কাপড় বের করেছি আরো পছন্দ হচ্ছে না, কোনটা যে পরি। আমার শার্ট পরতে বেশি ভালো লাগে টি শার্টের থেকে, টি শার্ট ভালো লাগে কিন্তু টি শার্ট থেকে আমার শার্ট পরতে বেশি ভালো লাগে। নিজের কাছে একটা মানে একটা ফিল হয় না, ভালো জামা কাপড় পরলে একটা ফিল আসে নিজের মধ্যেই, একটা কনফিডেন্স আসে। তো সেটা আমার শার্ট আর জিন্স প্যান্ট শার্ট পরতে আমার বেশি মানে নিজের কাছে কনফিডেন্স মনে হয়, আর ওই টি শার্ট পরলে অতটাও কনফিডেন্স আসে না নিজের মধ্যে। এই হচ্ছে শার্টটাকে একটু আয়রন করে নেবো, ব্যাস। তাহলে জিন্স এটা শার্ট এটা
দেখি সকালবেলা যদি আবার মদ ঘুরে দেয় তাহলে আবার অন্য কিছু হয়ে যাবে। শার্টটা ভাবছি আয়রন করে রাখি, কারণ আয়রন করে না রাখলে কালকে সকালে আবার তাড়াহুড়ো লাগবে। তো এই যে শার্টটাকে আয়রন করে এখানে এভাবেই রেখে দিলাম, এই ভাঁজ করা আবার জ্বালা, কী দরকার, কালকে আবার পরতেই হবে। আর জিন্সটাকে এখানে রেখে দিলাম, তো সকালে পরে বেরিয়ে যাব আর কি, ভাঁজ টাজ করার কোনো দরকার নেই। তো বিছানা রেডি হয়ে গেছে, আমার নিজের কাজ সারা হয়ে গেছে, এবার ঘুমাই, কালকে সকাল সকাল বেরোতে হবে। আবার ভিডিও এডিটিংও রয়েছে, একটা ভিডিও এডিটিং করেছি, সন্দীপ মিত্রতে একটা ভিডিও যাবে, আর মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে আর একটা যাবে, ব্লগ তো যাবে, এটাই তো ব্লগটাই এখনও রেডি করা হয়নি। সন্দীপ মিত্রর জন্য ব্লগ মানে যে ভিডিওটা করব সেটা রেডি হয়ে গেছে। আমাদের যে ওপরে দোতলায় যে অ্যাটাচ বাথরুমটা আছে ওটার ডেকোরেশনের একটা ভিডিও আমি করেছি, আর দারুণ সুন্দর ডেকোরেশন করেছি, তো সন্দীপ মিত্র চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা। আর এই চ্যানেলে ব্লগটা রেডি করতে পারিনি এখনও পর্যন্ত, সকালে উঠে করতে হবে, ভোরবেলায় উঠে ভিডিওটা রেডি করে নেবো। আমি বেরোবো হয়তো একটু বেলা করে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকেই জানতে পারবে, অবশ্যই জানবে। তো ভীষণই এক্সাইটেড, যেহেতু অনেক দিন পর ডেটটা ফিক্স করেছি, তো চলো অনেক কাজ আছে, কালকের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন বাই বাই।